100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে কিছু দায় না বাংলার মানুষকে আরে ভাই বাংলার মানুষ তুমি ভোট দেবে কেন তুমি কি করছো তুমি করেছো না যে বাংলার মানুষের জন্য একটাও ভোট পাবে না বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা কি বল করবে কি ওই বাসিরহাটে বাংলার জন্য কোটি কোটি টাকা আসার কথা কেন্দ্র সরকার থেকে যার জন্য মানুষের সাথ দিদি করতে না পারে সেই ষড়যন্ত্রটা ওরা করছে আমাদের নয়নের মণি আমাদের সকলের লিডার আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি খুব শীঘ্রই বসিরহাটে আসছে তৃণমূলের নবজোয়ারের কর্মসূচি নিয়ে এবং সেখানে মানুষ নিজের প্রতিনিধি নিজের প্রার্থী নিজে বেছে নেবে আমার মাননীয় নেত্রী এটাই শিখিয়েছে একসাথে থাকবো আমরা এবং মানুষের জীবন সুস্থ রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজও লড়াই করে যাচ্ছে